ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি। গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো আজকে আমরা আলোচনা করব ইউজি বিডিপিদের যে রিনিউয়াল নোটিশ পাবলিশ করেছে 17/7/2023 যে নোটিশ পাবলিশ করেছে তার বিস্তারিত আলোচনা করব, কাদেরকে এই রিনিউয়াল করতে হবে এবং কত টাকা লাগবে। সো তার আগে বলে রাখি আমাদের নিচে ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আপনারা যারা ইউজি কোর্স করছেন বা বিডিপি কোর্স করছেন আমাদের ইউজি বা বিডিপি গ্রুপে কিন্তু জয়েন হতে পারেন। আমাদের কাছে থেকে সমস্ত সাবজেক্টের নোটস, অ্যাসাইনমেন্ট এবং সাজেশন পেয়ে যাবেন খুব অল্প মূল্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এই হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে রিনিউয়াল নোটিশ সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল নোটিশ এখানে দেখতে পাচ্ছেন যে আজকে পাবলিশ করেছে, মানে 17/7/2023 পাবলিশ হয়েছে। আপনাদের অনলাইনে রিনিউয়াল স্টার্ট হচ্ছে 21/7/2023 থেকে, আগামী শুক্রবার থেকে কিন্তু আপনাদের রিনিউয়াল শুরু হচ্ছে। এখানে আগে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই যে এখানে অনেকেই কনফিউশন হয়ে যায় যে ফার্স্ট রিনিউয়াল এবং সেকেন্ড রিনিউয়াল এটা কি জিনিস এবং রেজিস্ট্রেশন ইয়ার। সো রেজিস্ট্রেশন ইয়ারটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন, যে বছরে আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন বা অ্যাপ্লিকেশন করেছিলেন ভর্তির জন্য সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ইয়ার। ফার্স্ট রিনিউয়াল এবং সেকেন্ড রিনিউয়াল, এখন গ্র্যাজুয়েশনে তিন বছর, মানে ইউজি এবং বিডিপিদের তিন বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। প্রথম বছরে রেজিস্ট্রেশনের পরে আপনাকে পেমেন্ট করতে হয়, মানে ফার্স্ট ইয়ারের রিনিউয়ালটা আপনি প্রথমেই করে দিলেন, এরপরে হয় সেকেন্ড ইয়ারের রিনিউয়াল। সো সেকেন্ড ইয়ারের রিনিউয়ালটাকে ফার্স্ট রিনিউয়াল বলা হয় এবং ঠিক সেইভাবে থার্ড ইয়ারের রিনিউয়ালটাকে সেকেন্ড ইয়ারে করা হয় এবং সেটাকে সেকেন্ড ইয়ার সেকেন্ড রিনিউয়াল বলা হয়। আপনাদের যাদের রেজিস্ট্রেশন 2018-19 ইয়ারে, আপনারা কিন্তু ফার্স্ট রিনিউয়ালটাও এলিজিবল, সেকেন্ড রিনিউয়ালটাও এলিজিবল যদি আপনারা আগে রিনিউয়াল না করে থাকেন। ঠিক সেইভাবে 2019 এবং 2020 রেজিস্ট্রেশন ইয়ার, 2019-20 রেজিস্ট্রেশন ইয়ারে যাদের আপনাদের রেজিস্ট্রেশন করেছেন বা ভর্তি হয়েছেন, আপনাদের ফার্স্ট রিনিউয়াল এবং সেকেন্ড রিনিউয়াল এই দুটোই আপনাদের এলিজিবল, মানে আপনারা করতে পারবেন। যদি আপনারা না করে থাকেন বা যদি আপনারা না কমপ্লিট করে থাকেন তাহলে এই দুটো রিনিউয়ালই আপনারা করতে পারবেন। 2020-21 শিক্ষাবর্ষে যাদের রেজিস্ট্রেশন বা ভর্তি হয়েছিলেন আপনাদেরও তাই, যে ফার্স্ট রিনিউয়াল এবং সেকেন্ড রিনিউয়াল দুটোই আপনাদের এলিজিবল যদি এর আগে আপনারা করে না থাকেন। ঠিক সেইভাবে আপনাদের 2021-22 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছিলেন আপনাদের ফার্স্ট রিনিউয়াল এলিজিবল যদি কমপ্লিট না করে থাকেন, আর সেকেন্ড রিনিউয়াল তো অবশ্যই আপনাদের করতেই হবে। ঠিক সেইভাবে 2022-23 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছেন, আপনারা ইউজি কোর্স করছেন, 2022-23 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছেন, মানে যাদের এখনও আপনার এক্সাম হয়নি, আপনাদের কিন্তু ফার্স্ট রিনিউয়ালটি করতে হবে। মানে আপনারা ফার্স্ট ইয়ারে থাকা অবস্থাতেই আপনাদের সেকেন্ড ইয়ারের রিনিউয়ালটা ফার্স্ট ইয়ারের এক্সামের আগেই করে নিতে হবে। ঠিক সেইভাবে আপনাদের সেকেন্ড ইয়ারের যে এক্সাম, সেই এক্সাম দেওয়ার আগেই কিন্তু আপনাদের সেকেন্ড রিনিউয়ালটা, মানে আপনাদের থার্ড ইয়ারের রিনিউয়ালটা কিন্তু করে নিতে হবে। এটাই আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সিস্টেম। সো আপনাদের 2022-23 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছেন আপনাদের ফার্স্ট রিনিউয়াল অবশ্যই করতে হবে, আর সেকেন্ড রিনিউয়াল কিন্তু আপনাদের করতে হবে না এখন, কারণ যেহেতু আপনারা ফার্স্ট ইয়ারে আছেন, আপনারা সেকেন্ড ইয়ারে উঠবেন, তো সেকেন্ড ইয়ারের রিনিউয়ালটাকে ফার্স্ট রিনিউয়াল বলা হয়। তো সেই কারণে আপনারা সেকেন্ড ইয়ারের রিনিউয়ালটা করতে হবে আপনাদেরকে। এরপর আমরা চলে আসি যে কত টাকা লাগবে রিনিউয়াল করতে। সো যারা বিডিপি কোর্স করছেন, আর্টস, কমার্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স এবং কমার্স যারা করছেন, যারা বিডিপি স্টুডেন্ট, তাদের আপনাদের লাগছে 2700 টাকা। আর যারা আপনারা বিডিপি সায়েন্স উইথ নন ল্যাব, যাদের ল্যাব নেই, যেমন ম্যাথামেটিক্স, সাবসিডারি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি ও জিওগ্রাফি, আপনাদের লাগছে 3700 টাকা। ঠিক সেইভাবে কোর্স ফর বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেসড সাবসিডারি পেপার, ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি ফিজিক্স, বোটানি অ্যান্ড জুলজি, যাদের আপনাদের ল্যাব আছে, আপনাদের লাগছে 4866 টাকা। এরপরে হচ্ছে আপনাদের ইউজি, এরপরে হচ্ছে আপনাদের সেশন জুলাই 2021-এর পরে যারা ইউজিতে ভর্তি হয়েছেন, ইউজি কোর্সে, মানে ইউজিতে আপনারা যারা আর্টস, কমার্স, মানে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স এবং কমার্স যারা করছেন, আপনাদের লাগছে 3900 টাকা। ঠিক সেইভাবে আপনাদের যাদের ফিজিক্স আছে, আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জুলজি যাদের আছে, আপনাদের লাগছে 5800 টাকা, এবং যারা জিওগ্রাফি এবং বোটানি করছেন, আপনাদের লাগছে 5600 টাকা, যারা ম্যাথামেটিক্স করছেন, আপনাদের লাগছে 5200 টাকা। আপনারা যারা থার্ড ইয়ারে আছেন, রিনিউয়াল করে যারা আপনারা থার্ড ইয়ারে পরীক্ষা দেবেন, এবার যারা ফাইনাল এক্সাম দেবে থার্ড ইয়ারে, সো আপনাদের কিন্তু স্টুডেন্টশিপ ফিজটা রিনিউয়াল করতে হবে
মানে 600 টাকা আপনাকে আপনারা যারা থার্ড ইয়ারে আছেন আপনাদের রিনিউয়াল করতে হবে স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস আপনাকে পেমেন্ট করতে হবে যদি আপনার কোনো সাবজেক্ট থার্ড ইয়ারে ব্যাক আসে বা আপনি যদি কোনো সাবজেক্টে পাস করতে না পারেন তাহলে সেই পেপারটিকে আপনি পরবর্তী বছরে দেওয়ার জন্য কিন্তু আপনাকে স্টুডেন্টশিপ রিনিউয়াল করে রাখতে হবে সো আপনারা যারা 100% শিওর যে আমরা পাস করবই আপনাদের লাগবে না যারা ভাবছেন যে না আমার কোনো একটা সাবজেক্ট মিস হতে পারে সো সেটা আমি পরবর্তীতে যাতে দিতে পারি সেই সুযোগটা যাতে থাকে সেই কারণে আপনাদের কিন্তু 600 টাকা লাগবে 600 টাকা দিয়ে আপনাকে স্টুডেন্টশিপ রিনিউয়াল করে রাখতে হবে সো তাও এখানে আপনাদের কনফিউশনের কোনো দরকার নেই এখানে বলে দিয়েছে যে আপনাদের যখন আপনারা 21 তারিখে যখন পোর্টালটি খুলবে রিনিউয়ালের তখন আপনারা আপনাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা কিন্তু আপনাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা জানতে পারবেন বা অটোমেটিক্যালি আপনার কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে যে আপনার কত টাকা ফিস পেমেন্ট করতে হবে অনলাইন রিনিউয়াল সিস্টেম আপনার চালু থাকবে 21/7/2023 বেলা 10টা থেকে 21/8/2023 বেলা 4টে পর্যন্ত অনলাইন ফিস সাবমিশন আপনি করতে পারবেন 21/7/2023 বেলা 10টা থেকে 28/8/2023 বেলা 4টে পর্যন্ত ফিস সাবমিশন অ্যাট অ্যানি ইন্ডিয়ান ব্যাঙ্ক ব্রাঞ্চ ড্যুরিং দ্য ব্যাঙ্কিং আওয়ার্স মানে যারা আপনারা অফলাইনে ফিস পেমেন্ট করতে চান সো আপনাদের 25/7/2023 থেকে 28/8/2023 মধ্যে কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের চালান কেটে আপনাদের জমা করতে হবে তো এই ছিল রিনিউয়াল রিনিউয়াল সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আমাদেরকে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন